দেখুন এই মুহূর্তে একদম এক্সক্লুসিভলি যে ছবি দেখাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি মুর্শিদাবাদের দিকে রওনা হচ্ছেন। যেমন কথা তেমনই কাজ। তিনি বলেছিলেন যে একেবারে রাউন্ড জিরো গভর্নর হয়ে কাজ করবেন এবং সেই মোতাবেক চলে যাচ্ছেন বিভিন্ন হিংসা কবলিত এলাকায়। সীতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সীতা, কি ছবি দেখতে পাচ্ছ রাজ্যপাল তিনি রওনা দিলেন? পিউ, দেখতেই পাচ্ছ রাজ্যপাল সিভি আনন্দ বোস 6:50 হাজারিদুয়ার এক্সপ্রেসে করে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হতে চলেছেন। ইতিমধ্যে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন 6:20 নাগাদ, যেটা খবর রাজভবন সূত্রে, সেখান থেকে তিনি বেরিয়েছেন এবং তারপর সরাসরি তিনি চলে যাচ্ছেন হাজারিদুয়ার এক্সপ্রেসে করে একেবারে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মাথায় রাখতে হবে পিউ, হাজারিদুয়ার মুর্শিদাবাদ এমন একটি জায়গা যেখানে শুরুতেই, মানে যখন মনোনয়ন কবে থেকে জমা দেওয়া শুরু হবে ঘোষণা করা হলো, প্রথম যে খবরটা এসেছিল খুনের সেটা মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে এসেছিল। এক কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন এবং তারপর বিভিন্ন জায়গায় বারবার অশান্তি ছবি উঠে এসেছে এবং এবার সেখানেই যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাকে বারবার আমরা গ্রাউন্ড জিরোতে দেখেছি, সেটা বাসন্তী হোক, ক্যানিং হোক, উত্তরবঙ্গ হোক, বিভিন্ন জায়গায় তাকে আমরা বারবার দেখেছি, এবার মুর্শিদাবাদের পথে রাজ্যপাল। যদিও আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে প্রচার পর্ব গতকালকেই শেষ হয়েছে এবং তারপর আজকে রাজ্যপালের মুর্শিদাবাদ গমন, এটা নিয়ে শাসক দলের অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তিনি তার সাংবিধানিক পদের সঠিক ব্যবহার করছেন না বা প্রচার পর্ব শেষের পর তার এই যাওয়াকে শাসক দলের অনেকেই খুব একটা ঠিক চোখে দেখছেন না। আমরা এই মুহূর্তে তোমাদের এই এত এত দ্বন্দ্বের মাঝেও, এত প্রশ্নের মাঝেও, এত বিতর্কের মাঝেও বারবার রাজ্যপাল বলেছেন যে তিনি সাধারণ মানুষের রাজ্যপাল হবেন এবং গ্রাউন্ড জিরোতে নেমে তিনি কাজ করবেন। তোমাকে গতকালের একটা কথা বলে রাখি যে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তিনি তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে আমি তোমাকে রিক্রুট করেছি, আমি আপনাকে রিক্রুট করেছি, অর্থাৎ রাজীব সিনহাকে রিক্রুট করেছেন বা তাকে তার নামটাই তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরেও রাজীব সিনহার ভূমিকায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ এবং তিনি যে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন সেটা সত্যি চোখে পড়ার মতো। তারপর আজকে রাজ্যপাল বেরিয়ে আসছেন, তুমি দেখতে পাচ্ছ 6:50 হাজারিদুয়ার এক্সপ্রেস, সেখানে করে সেই হাজারিদুয়ার এক্সপ্রেসে একদম ট্রেনে করে রাজ্যপাল যাবেন। এর আগেও আমরা দেখেছিলাম যে আকাশপথ নয়, তিনি রেলপথকেই বেছে নিয়েছিলেন যাতায়াতের জন্য রাজ্যপাল যাচ্ছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস বেরিয়ে গেলেন, যদি এই মুহূর্তে তিনি সেরকমভাবে কিছু বলেননি, সাংবাদিকদের দিকে খালি হাত নাড়িয়ে বেরিয়ে গেলেন এবং যেটা স্পষ্ট বিষয় যে পরিষ্কারভাবে এটা বলা যেতেই পারে যে যা পরিস্থিতি হয়ে রয়েছে ভোট পূর্ববর্তী সময় থেকে, আগামীকাল কালী ভোট এবং আর একটাই দিন মাঝখানে রয়েছে, তার আগে রাজ্যপালের এই মুর্শিদাবাদ গমন এবং সেখানে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন শাসক দলের তরফ থেকেও কটাক্ষ বা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, তেমনি তার এই ভূমিকা সত্যি সত্যি এই পঞ্চায়েত ভোটে একটা আলাদা নজির সৃষ্টি করছে সেটা বলার অপেক্ষা রাখে না। রাজ্যপাল সিভি আনন্দ বোস এগিয়ে যাচ্ছেন হাজারিদুয়ার এক্সপ্রেসের দিকে। কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে হাজারিদুয়ার এক্সপ্রেস, সেখানেই সেখান থেকেই রাজ্যপাল বেরোবেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। এই মুহূর্তে তার গন্তব্যস্থল মুর্শিদাবাদ। এই মুহূর্তে সেই সমস্ত এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি পিছন দিকে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে সরাসরি চলে যাচ্ছেন স্টেশনের দিকে এবং সেখানেই যে এসি কামরা রয়েছে সেই এসি কামরায় করে রাজ্যপাল চলে যাবেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ঠিক 6:50 নাগাদ ছাড়বে হাজারিদুয়ার এক্সপ্রেস, সেই ট্রেনে করেই পিউ রাজ্যপাল যাচ্ছেন মুর্শিদাবাদে। আমরা বারবার মুর্শিদাবাদকে উত্তপ্ত হতে দেখেছি, আমরা দেখেছি মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অশান্তি, আমরা দেখেছি যে প্রতীক জমা দেওয়া নিয়ে অশান্তি এবং অধীর রঞ্জন চৌধুরী তাকে আমরা একদম বিডিও অফিসের সামনে প্রায় বসে প্রায় 24 ঘন্টা ধর্ণা দিতে দেখেছি। কোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলায় তারা জয়ীও হয় বটে, পরবর্তী সময় তাদের প্রতীক জমা নেওয়া হয়, সেই ছবিটা আমরা বারবার দেখেছি। এবং এহেন জায়গায় এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন এবং সেই তিনি সেখানে একেবারে ঠিক তাই এবং তার রাজধর্ম পালনের জন্য শ্রীতা আবারও তিনি ট্রেনে করে যাচ্ছেন যাতে কোনো রকমভাবে কানেকশনটা নষ্ট না হয় সাধারণ মানুষের সঙ্গে। অনেক ধন্যবাদ তোমাকে শ্রীতা এই ছবি তুলে ধরার জন্য।